নেশামুক্ত কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা বেলঘরিয়াতে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ঘটনার তদন্ত শুরু। নেশামুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বেলঘরিয়া যতীনদাস নগরে। মৃতের আত্মীয় ও স্থানীয়রা ব্যাপক ভাঙচুর চালায় নেশামুক্তি কেন্দ্রে। বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, 4 দিন আগে যতীনদাস নগরের ওই নেশামুক্তি কেন্দ্রে এক যুবককে ভর্তি করে তার পরিবারের লোকেরা। অভিযোগ, এরপর থেকেই ওই যুবককে পরিবারের লোকের সাথে দেখা করতে দেয়নি কর্তৃপক্ষ। এমনকি ফোনে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে চাইলেও কথা বলতে পারেনি মৃত যুবকের পরিবারের লোকেরা। এদিন সকালে নেশামুক্তি কেন্দ্র থেকে ফোন করে জানানো হয় যুবকের মৃত্যু হয়েছে। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। আমি বৃহস্পতিবারে রাত্রিবেলায় ভর্তি করিয়েছি, ওর কিছুই হয়নি, শুধু বেশি একটু বকবক করছিল আর গায়ে শক্তি আমি ধরে রাখতে পারছিলাম না। আমি তাই বললাম যোগাযোগ করে এখানে দিয়ে গেছি, আমাকে ওরা গাড়ি করে 1,500 টাকা নিল। নিয়ে আসার পরে আমি পরের দিনকে জামা প্যান্ট দিয়ে গেছি, আমাকে বললো 45 দিনের আগে দেখতে পারবে না। আমি ফোন করেছি, বললো যে ভালো আছে, খাচ্ছে। আজকে আমাকে সকালে 6:30টায় ফোন করে বলছে 1/2 ঘন্টার মধ্যে আসো, 1/2 ঘন্টার এখানে লোক। পরে আমি জিজ্ঞেস করছি, বলছে ওর লাশিন ও নেই, আমাকে খবর দিচ্ছে ওকে খুব মেরেছে। নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন্দ্র চলছে, যেখানে আপনার ভাগনাকে 22 তারিখে এখানে ভর্তি করানো হয়, 22 তারিখে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পরে যখন এখানে দেখা করতে এসছে, আজকে বললো অবস্থা খারাপ, তখনও সে বেঁচে ছিল। তখন তাকে বললো 1 ঘন্টা বাইরে দাঁড়ান, 1 ঘন্টা পরে বলছে আপনার পেশেন্ট মারা গেছে। আমাদের বক্তব্য হচ্ছে যে ডাক্তার ছিল, সে ডাক্তার ভুয়ো ডাক্তার। এই জায়গায় প্রচন্ড মারধর করা হতো। আপনারা বডিতে গিয়ে দেখতে পারবেন, আপনারা বডিটা দেখুন, ভেতরে আছে। ब्यूरो रिपोर्ट न्यूज़ नोमैंसलैंड बेलघरिया।